ফুলকপির ডাটা আমরা সবাই ফেলে দিই বাট আমি ফেলে না দিয়ে কচি কচি ডাটাগুলো দিয়ে খুব সহজ পদ্ধতিতে একটা চচ্চড়ি করে দেখাবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি ফুলকপির ডাটাগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি আনিছি, কুমড়ো শিম মূল বেগুন আর আলু আলুটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি এবার একটা কড়াই বসিয়েছি কয়েটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খুবই সহজ কোনো মশলা লাগে না কিন্তু খেতে হয় খুব সুস্বাদু একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার আমি একটু ঢেকে রাখলাম তাহলে সবজিগুলো অনেক মরে গেছে দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার আরেকটু জল দেব দিয়ে আমি ঢেকে রাখবো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আর একটু শুকনো শুকনো করে নেব আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি খেতে দুর্দান্ত হয়েছিল ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি খুবই সহজ খেতে খুব সুস্বাদু হয়েছিল আপনারাও বানিয়ে খাবেন এরকম ফেলে না দিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন